আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটর বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আজকে টিউটোরিয়ালটি বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিষয়। এর আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শিখেছি। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের টিউটোরিয়ালটি আমার দেখেননি, তারা আমার ওয়েবসাইট থেকে দেখে নেবেন, কারণ আমি ধারাবাহিক টিউটোরিয়াল যেহেতু এটা দিতেছি, তো অনেক কিছুই স্কিপ করব, অনেক কিছু আমি নতুন করে এখানে বুঝাবো না। মাইক্রোসফট ওয়ার্ডে আমার প্রথম তিনটি যে বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের আর কি টিউটোরিয়াল রয়েছে, সেখানে আমি সব কিছু বিশ্লেষণ মানে সব কিছু আর কি ব্যাখ্যা দিয়েছি, অনেক অপশনগুলোর পুরোপুরিভাবে ব্যাখ্যা দিয়েছি, তো এখানে আমি সেগুলো দেবো না। তো আপনারা যারা আমার মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালগুলো দেখেছেন, তাদের জন্যই আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আসলাম। এবং এখানে দেখুন, আপনি অনেক কিছু অনেক অপশন আপনার কাছে চেনা চেনা লাগবে, যেমন দেখুন ফন্ট, এখানে দেখুন প্যারাগ্রাফ, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, ক্লিপ বোর্ড, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখে এসেছি, যেমন ফাইন্ড, রিপ্লেস, স্লেট, এই ট্যাবটি। তো এই এই ধরনের বেশ কিছু জিনিস রয়েছে যা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে এসেছি, যেমন দেখুন টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, স্ক্রিনশট, অর্থাৎ এই এই যে এই অপশনগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখে এসেছি। বেশিরভাগ অপশনে এখানকার, তারপর ভিউ ট্যাবের মধ্যে যেটা দেখতেছেন, এটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে দেখে এসেছি। কিন্তু এখানে নতুন নতুন যেই তিনটা ট্যাব আছে, সেটা হলো ট্রান্সিশন, অ্যানিমেশন, স্লাইড শো। রিভিউ আমরা আগে দেখেছি, রিভিউতে স্পেলিং আর কি ঠিক করার জন্য ভিন্ন অপশন দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা এই তিনটা নতুন ট্যাব পেয়েছি, এবং ডিজাইন ট্যাবে আমরা এখানে যেই এটার থিম সম্পর্কে আর কি পাওয়ার পয়েন্টের থিম সম্পর্কে এই ট্যাবের মধ্যে দেওয়া রয়েছে। তো এখন বলে নিই, পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত প্রেজেন্টেশন তৈরি করা হয়। আপনি অনেকের কাছে অনেক কিছুই শুনবেন, তবে মূল কথা হলো পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এবং প্রেজেন্টেশন অর্থাৎ একটি জিনিস, একটি বিষয়কে আপনার খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ইমেজ, অডিও এবং কিছু গাইডলাইন দিয়ে যেই প্রজেক্টটা তৈরি করা হয় তাকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের হতে পারে, আর এই প্রেজেন্টেশন আমরা আপনি যদি শুধু অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে নয়, বিভিন্ন আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন ভার্সিটি লেভেলের, যখন আপনি বিভিন্ন চাকরি ক্ষেত্রে নামবেন, তো দেখবেন যে আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পান নাকি এটা জিজ্ঞেস করবে, কারণ বিভিন্ন কোম্পানির মধ্যে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দিতে হয়। তো প্রেজেন্টেশনের বিষয়ে একটি মৌলিক ধারণা দেওয়ার জন্য আমি এদের এই মাইক্রোসফট অফিসের এই মাইক্রোসফট কোম্পানির তৈরিকৃত একটি প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনি এই প্রেজেন্টেশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা। যেহেতু আজকে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তো আমি শুধু প্রেজেন্টেশন সম্পর্কে ধারণাই দেব, এবং এর পরের টিউটোরিয়ালে আমি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয় তা দেখাবো। প্রথমে আপনি ফাইলে গিয়ে নিউ যান, দেখেন এখানে সিম্পল টেমপ্লেটস দেওয়া আছে। এখানে আপনার নিচে আরও office.com টেমপ্লেটস, এগুলোও আপনার নেট লাগবে, এগুলো যদি আপনি দেখতে চান। তো সিম্পল টেমপ্লেটে কিছু ফ্রি টেমপ্লেট দিয়ে রেখেছে, তো এগুলোর মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখাবো, দেখুন ফাইভ রুলস, এই টেমপ্লেটটিতে আমি এখানে ক্লিক করে ক্রিয়েট ক্লিক করলাম। এই টেমপ্লেটটিতে আসলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট কোম্পানিরা দেখিয়ে দিয়েছে যে আপনার প্রেজেন্টেশনের 5টা রুলস ফলো করলে আপনি অনেক ভালো করতে পারবেন। তো এক্ষেত্রে আমি স্লাইড শোতে যেয়ে ফ্রম বিগিনিং দিয়ে স্টার্ট করলাম। আপনি দেখুন এখানে স্লাইড শো বিগিন হলো, আমি রাইট অ্যারো কি টিপে স্লাইড শো এর পিকচারগুলো চেঞ্জ করতেছি। এই দেখুন, এখন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেশনটি স্টার্ট হয়েছে। এখানে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড অডিও দিচ্ছে, আপনি হয়তো শুনতে পারতেছেন না, আমি অডিওটা শোনাচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি যে দেখুন, এগুলো সব কিন্তু অ্যানিমেশন দ্বারা করা হয়েছে, এবং কত সুন্দর একটি প্রেজেন্টেশন এরা তৈরি করে দেখিয়েছে। তো এখন আপনি প্রেজেন্টেশনটি উপভোগ করুন।
যাই হোক, এই প্রেজেন্টেশনটি আপনি আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যেও পাবেন। আমি এক্সিট বাটন টিপে ব্যাক হয়ে আসলাম। এই প্রেজেন্টেশনটি আপনি মাইক্রোসফট আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাইলে গিয়ে নিউয়ে গিয়ে সিম্পল টেমপ্লেটসে গিয়ে ফাইভ রুলসে ক্লিক করে ক্যারেক্ট করে আপনি স্লাইড শোর মধ্যে স্লাইড শো ট্যাবে ফ্রম বিগিনিং টিপলে প্রেজেন্টেশনটা তৈরি স্টার্ট হয়ে যাবে। তখন আপনি এটা দেখে নিন। আপনি কিন্তু আজকে এখনই আপনি এই টিউটোরিয়ালটি দেখে এই প্রেজেন্টেশনটি দেখে নিন। আর এইটার মৌলিক এটা ইংলিশে বলে, অবশ্যই আপনাদেরকে তো ইংলিশে পারদর্শী হতেই হবে, তবে এটা যেটা সারাংশ সেটা আমি বলে দিচ্ছি যে আসলে এরা বলতে চেষ্টা করতেছিল যে অডিয়েন্স যেন আপনার প্রেজেন্টেশন অডিয়েন্সের জন্য যেন আপনার প্রেজেন্টেশনটা হয় এবং তারা যেন লাইক করে, তাদের সাইডে যেন হয়, এমন ধরনের প্রেজেন্টেশন এরা তৈরি করতে বলেছে। এবং দেখতে যেন যে বিষয়গুলো মূল বিষয় সেগুলো যেন হাইলাইট হয়, এই এই ধরনের কিছু মানে রুলস তারা 5টা রুলস দিয়ে বলেছে যে এইভাবে প্রেজেন্টেশন তৈরি করেন। তো আপনি আজকে যেহেতু পাওয়ার পয়েন্টে নতুন, তো আপনি প্রেজেন্টেশনটা দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা প্রেজেন্টেশন কী। এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সুন্দরভাবে অনেক অপশন রয়েছে এখানে কাস্টমাইজ করার জন্য, যেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কীভাবে এই প্রেজেন্টেশন তৈরি করতে এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।